नमस्कार दर्शक बंधु, पीएफ बदलीते जट आतांतरे बहु शिक्षक साम्प्रतिक प्रकाशित এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সরকারি কর্মীদের মতো কর্মস্থল বদলের সূত্রে শিক্ষকদেরও প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এর ঠাই বদল হওয়াটাই দস্তুর। অথচ শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এই নিয়ে অদ্ভুত জট জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন শিক্ষক শিবির। দেখা যাচ্ছে অনেক আবেদন নিবেদন অনেক কাটখড় পড়ানোর পর নতুন স্কুলে বদলি হয়ে অনেকেই বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছেন, কিন্তু তাদের পিএফ নতুন স্কুলে বদলি হচ্ছে না বলে অভিযোগ করছেন বেশ কিছু শিক্ষক। তাদের অভিযোগ, এই বিষয়ে সংশ্লিষ্ট জেলার শিক্ষা দপ্তর, যে স্কুল থেকে শিক্ষক বা শিক্ষিকা বদলি হয়েছেন সেখানকার প্রধান শিক্ষক শিক্ষিকা এবং জেলা স্কুল পরিদর্শককে বারবার বলেও কাজ হচ্ছে না। আবার অনলাইনে কিছু শিক্ষকের পিএফ বদলি যথাসময়ে মসৃণভাবে হয়ে যাচ্ছে। একই পেশায় পিএফ বদলি নিয়ে এমন সমস্যা কেন? কেন সরকারি কর্মীদের মতো নেট মাধ্যমে সব পিএফের বদলি হচ্ছে না, জোরদার হচ্ছে সেই প্রশ্ন। শিক্ষকেরা জানান, নিয়ম অনুযায়ী যখন কোনো শিক্ষক বা শিক্ষিকা নতুন স্কুলে বদলি হন তখন তার পিএফ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে নতুন স্কুলের অ্যাকাউন্টে বদলির জন্য পুরনো স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হয়, যাতে নতুন স্কুল সংশ্লিষ্ট শিক্ষকের পিএফ গণনার কাজ শুরু করতে পারে। অভিযোগ, এই কাজ অনেক ক্ষেত্রেই সময় মতো হচ্ছে না। 5 বছর আগে মালদহের একটি স্কুল থেকে বদলি নিয়ে মুর্শিদাবাদের একটি স্কুলে গিয়েছেন সাহেব মণ্ডল। তিনি বলেন, আমার পিএফ এখনও নতুন স্কুলে বদলি হয়নি, আমি শারীরিকভাবে প্রতিবন্ধী, বারবার আমার পুরনো স্কুলে বা জেলা শিক্ষা দপ্তরে গিয়ে তাগাদা দিতে পারি না। শিক্ষিকা তানিয়া কর পুরনো স্কুল থেকে নতুন স্কুলে আসার পর কেটে গিয়েছে 8 বছর, এখনও তার নতুন স্কুলে পিএফ বদলি হয়নি। শিক্ষকদের একাংশের অভিযোগ, তাদের পিএফ নতুন স্কুলে বদলি না হওয়ায় অনেকেই পিএফ থেকে ঋণ নিতে পারছেন না। শুধু শিক্ষক নন, এই সমস্যায় পড়েছেন অনেক শিক্ষাকর্মীও। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী সংগঠনের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমরা শিক্ষকদের পিএফ ট্রান্সফারের পুরনো পদ্ধতির অবসান চাই। অনলাইনে সরকারি কর্মচারীদের যেমন দ্রুত পিএফ ট্রান্সফার করা হয় সেই ব্যবস্থা করা হোক স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। কিঙ্করবাবু জানান, বেশ কয়েকটি জেলায় বদলির 6 মাস পরেও পিএফের সুদ দেওয়া হচ্ছে না বলে কিছু শিক্ষক শিক্ষিকা অভিযোগ করেছেন। এর সুরাহায় তারা শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন। বদলি হওয়া শিক্ষক শিক্ষিকাদের একাংশ আবার জানাচ্ছেন, নতুন স্কুলে বদলি হওয়ার পর তাদের পিএফ বদলের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, অনলাইনের পুরো প্রক্রিয়া শেষ হয়েছে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, কিছু শিক্ষক শিক্ষিকার পিএফ বদলি অনলাইনে হলেও সকলেই সেই সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। গুরুত্বপূর্ণ এই সমস্যাটির দ্রুত সমাধান দরকার। সুতরাং বোঝা যাচ্ছে যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যারা পুরনো স্কুল থেকে নতুন স্কুলে বদলি নিয়েছেন তাদের কিন্তু 6 মাস 1 বছর হয়ে গেল, অনেকের কিন্তু পিএফটা কিন্তু এখনও ট্রান্সফার হয়নি পুরনো স্কুল থেকে নতুন স্কুলে। এক্ষেত্রে অনলাইনে সমস্যা হতে পারে অথবা পুরনো স্কুলের যে যিনি বা যে এই কাজটি করছে তিনি হয়তো এই ব্যাপারে অতটা সড়গড় নন, বা সেই স্কুলের হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এই সমস্ত কাজ সম্পর্কে একটু অজ্ঞ রয়েছেন, সেই কারণে এটা হতে পারে, অথবা এর পিছনে সরকারি গাফিলতিও থাকতে পারে। যাই হোক, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে সমস্ত পিএফ ট্রান্সফার অনলাইনে হয় কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।